কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন তার জীবনের সবচেয়ে বড় ভুল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে রাজনীতি করা। সকালে গাজীপুর জয়দেবপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা সম্মেলনের প্রস্তুত কমিটির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী একথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিএনপি কার কি ক্ষতি হচ্ছে তার জানা নেই, তবে মূল ক্ষতি হচ্ছে দেশের। আমার জীবনের শ্রেষ্ঠ ভুল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করা এবং জোটে যাওয়া। বিএনপিকে আমি আরো 100 বছরে যতটা চিনতে না পারতাম, জোটে গিয়ে মাস তিনিতেই চিনতে পেরেছি। বিএনপি বলতেছে এটা আওয়ামী লীগের ক্ষতি, আওয়ামী লীগ বলতেছে এখন বিএনপির সোজা করার জন্যে আমেরিকা ভিসার রেস্ট্রিকশন দিয়েছে। কেউ একবারও ভাবে না যে আওয়ামী লীগ বিএনপির ক্ষতি না, ক্ষতি হচ্ছে বাংলাদেশের,